সিপিএম এর হাড়মাত্রা এখন বিজেপির জল্লাদ। কেশপুরে সভা থেকে আক্রমণ অভিষেকের। সিপিএম এর হাড়মাত্রা এখন বিজেপির জল্লাদ হয়েছে। লাল জামাটা ছেড়ে দিয়ে ঠেরুয়া জামা পরে এখন মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। সেই বোম বন্দুকের রাজনীতি কেশপুরে ফিরিয়ে আনতে চাইছি। পাহারাদারির দায়িত্বে আমি আছি। যারা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ঘোষণা অভিষেকে। কারোর প্রার্থী করার ক্ষমতা নেই, তার কারণ পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, আমি দায়িত্ব রয়েছে। আগে তো ছিলাম না, আমি তো পাহারাদারি করছি। সুতরাং যদি কেউ ভাবে মধ্যেখান দিয়ে গলে যাব, দশটা নামের মধ্যে দিয়ে একটা নাম ঢুকিয়ে দেবো, আমি হতে দেবো না, নিশ্চিন্তে থাকুন। শেখ হাসিরউদ্দিন, বাড়ি কেশপুরে। বাড়ি বলতে এক চিলতে ঘর, সেটাই মাথা গোঁজার ঠাই। আবাস যোজনায় নাম থাকা একজন সাধারণ ব্যক্তি, তাকেই আচমকা কেশপুরের সভামঞ্চে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন এমন সৎ ব্যক্তি হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের মুখ হতে চলেছে এই হাসিরউদ্দিন বাবুর মতো লোকেরা। দিদির যুদ্ধের সামনে লোকেরা বিক্ষোভ করে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে, ওটাই হচ্ছে সত্য। সেই কারণে একটা মঞ্চে দুটো লোককে তুলে যদি বাংলার ছবি দেখাতে চায়, তাহলে এটা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয় বলে আমি মনে করি। আবাস যোজনা নিয়ে ওর বক্তব্য, ওর বাড়িতে একটু কোথা থেকে আসলো অর্থ মানুষের কাছে একটু বলুন না কেন। নতুন তৃণমূল বলে কিছু নেই, নতুন ভাবে চুরির নতুন কায়দা আবার ওরা রপ্ত করবার চেষ্টা করছে। কেশপুরে জনসভার আগে খড়গপুর গ্রামীণ ব্লকের মাতকাতপুরে স্থানীয়দের সঙ্গে কথা বললেন অভিষেক। এখানে বহুদিন আছেন শতাধিক পরিবার, জায়গাটি সেচ দপ্তরের অন্তর্গত, তাই জমির পাট্টা পান না বলে অভিযোগ তাদের। শোনার সঙ্গে সঙ্গে সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। তুমি যেহেতু দায়িত্বে আছো, আমি একবার তোমাকে জানিয়ে রাখলাম, এটা নিয়ম মাফিক মেনে যতটুকু করার একটু দেখো অগ্রাধিকার দিয়ে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারগুলোকে পাট্টা দেওয়া যেতে পারে। সিএএ নিয়ে ফের শুভেন্দুর নিশানায় তৃণমূল। বাংলায় সিএএ কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা। নাগরিকত্ব থাকলে কেন 1971 সালের দলিল চাই ডিআইবি? নবদ্বীপে মতুয়া মেলা থেকে সিএএ নিয়ে আক্রমণের শুভেন্দু। অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএএ, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কার্যকর এবং লাগু করতে হবে, এর অপেক্ষায় আমরা সবাই দুচোখ দিয়ে অপেক্ষা করে আছি। মতুয়া ধর্মগুরুদের নাম ভুল বলাকে হাতিয়ার করে আক্রমণের শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে গণতান্ত্রিকভাবে বিসর্জন দেওয়ার হুঙ্কার। মমতার বিরুদ্ধে বনগায় মতুয়াদের একাংশের বিক্ষোভ। হাজির দুই বিজেপি বিধায়ক। আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি, যিনি গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন তাকে গণতান্ত্রিকভাবে আমরা বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে পবিত্র করব, পবিত্র করব। কুন্তল ঘোষের প্রভাবশালী যোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডির। নিয়োগ দুর্নীতির টাকা সরাসরি পৌঁছেছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। প্রভাবশালীদের সঙ্গে সরাসরি দেখা করতেন কুন্তল। একাধিক প্রভাবশালী ব্যক্তি তাকে অবৈধ নিয়োগে সাহায্য করেছেন। আদালতে পেশ করার রিমান্ড লেটারে দাবি ইডির। এজেন্ট ও চাকরি প্রার্থীদের সঙ্গে নিজেই দেখা করতেন কুন্তল। কখনো বাড়ি, কখনো বিভিন্ন আবাসনের ফ্ল্যাট প্রোডাকশন হাউসে চলত দেখা সাক্ষাৎ। টাকার অঙ্ক ঠিক করতেন কুন্তল নিজেই, বলে দিতেন টাকা পৌঁছানোর ঠিকানাও, দাবি ইডির। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করতে না পারার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। বেঙ্গল গভর্নমেন্ট ফ্রম দ্য ইয়ার 2017-18 অনওয়ার্ডস স্টিল হ্যাজ আ পেন্ডেন্সি, and let me give you the exact number of 26,751 lakh lying unspent with them from my department. আমি স্মৃতি ইরানির মহোদয়কে স্মরণ করিয়ে দিই, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা কেন্দ্রের পৈতৃক কুলের টাকা তো নয়, বাংলা থেকে নিয়ে যাওয়া বছরে 70-75 হাজার কোটি টাকা করে যে ট্যাক্স, সেই ট্যাক্সের একটা অংশ থেকেই পশ্চিমবাংলাকে দেওয়া হয়। কিন্তু পশ্চিমবাংলা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে সবসময় বঞ্চিত হয়ে থাকে। কেন্দ্রীয় দল এরাজ্যে বারবার আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়বে, তার থেকে এক কথায় বলে দিক না, হাতে না মারতে পেরে ভাতে মারতে চায়, মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। কেন্দ্রীয় যে দল আসছে তারা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ছে, তার কত মারতে হবে, এক কথায় বলে দিক না যে বাংলার মানুষ
আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছেন এই অপরাধে আমরা হাতে না মেরে আপনাদেরকে ভাতে মারতে চাই। গরিব মানুষের পেটে ভাত দিতে চায়, তৃণমূলের চুরি বন্ধ করে তৃণমূল নেতাদের পেটে ভাত বন্ধ করতে চায়। অতএব এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় টিমও আসবে। বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্ণা অবস্থান নদিনে পড়ল। আজ দুপুর একটা থেকে চব্বিশ ঘন্টার প্রতীকী অনশন, আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে মিলল চার রাউন্ড গুলি। বোর্ডিং এর আগে চেকিং এর সময় হ্যান্ডব্যাগ থেকে গুলি উদ্ধার সিআইএসএফ এর। গ্রেফতার অভিযুক্ত বিমান যাত্রী, মায়ের সঙ্গে এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাচ্ছিলেন ওই ব্যক্তি। পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত ক্যানিং, এলাকার রাশ হাতে রাখা নিয়ে গোষ্ঠী বিবাদ। গোলাবাড়ি বাজারে বোমাবাজি, উদ্ধার একনলা বন্দুক, ছ রাউন্ড গুলি ও একটি তাজা বোমা। ঘটনায় তৃণমূলের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির ছেলে সহ গ্রেফতার ছজন। আবাস যোজনায় ঘর পেতে পঞ্চাশ হাজার টাকা কাটমানি না দেওয়ায় মারধর, অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে মালদার বামুনগোলার ঘটনা। জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার তৃণমূল প্রধানের স্বামীর। দল এ ধরনের কাজ অনুমোদন করে না সাফাই তৃণমূল নেতৃত্বের। ঠিকাদারের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকার ঘটনা, টাকা দিলেও বাড়ির কাজ শেষ হয়নি বলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে অভিযোগ উপভোক্তাদের। টাকা নেওয়ার কথা স্বীকার করলেও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার ঠিকাদারের। ভাড়া বাড়িতে চলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা, পড়ুয়াদের ঠাঁই এক চিলতে বারান্দায়, রান্না হচ্ছে ভগ্নপ্রায় ঝুপড়িতে। জয়েন্ট ভিডিওর আচমকা পরিদর্শনে হেমতাবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুরাবস্থা ফাঁস, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিভিন্ন বিভাগের মোট ২৮২ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় পদক। আদানি গোষ্ঠীর শেয়ার বিতর্কে তোল পারদেশ, কিন্তু গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র। এফপিও ফেরত নেওয়ায় কী প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, প্রশ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। চায়ের কাপে তুফান তোলার মতো বিষয় বলে দাবি কেন্দ্রীয় অর্থসচিবেরও। এটা কিন্তু অন্য কারো নয়, খোদ প্রধানমন্ত্রীর চায়ের কাপ, কটাক্ষ জয়রাম রমেশের। জম্মু কাশ্মীরের ডোডায় জোশি মঠের মতো সংকট, ১৯টি বাড়ি সমেত ধর্মস্থান ও বিদ্যালয়ে ফাটল, ভেঙে পড়ছে ছাদ ও দেওয়াল, রেড অ্যালার্ট জারি।